নমস্কার বন্ধুরা, এই মাঠে চলে এসেছি আজকে একটু হাওয়া খেতে। প্রচণ্ড গরম, ঘরে তো একটু হাওয়ায় হচ্ছে না, যতক্ষণ পাখা চালাচ্ছি ততক্ষণই, বাকি কিন্তু গায়ে হাওয়াই লাগছে না। আজকে একটু মাঠে এসেছি একটু হাওয়া খেতে, আর তার সঙ্গে আমি দেখাবো আমি যে কলা পাতা কাটি সে কোথা থেকে কাটি, সেইটাই হচ্ছে তোমাদের দেখাবো। আর মাঠে ধান চাষ হয়েছিল, এই দেখো সব কেটে নিয়েছে, এই ধানগুলো গোড়াগুলো রয়েছে, এই গোড়া হচ্ছে জাল দেয়, মাটি সমান করে নিচ থেকে কাটলে এইগুলো জাল দেওয়া হয়, ভালোই জলে খড়ের মতন। আর ওই দেখো কলা বাগান দেখতে পাচ্ছ, দেখো সেই মাথা থেকে সেই মাথা থেকে ওই মাথা থেকে দেখো এগুলো ভর্তি কলা, কলা গাছ, কত কলা গাছ দেখো ভর্তি। প্রত্যেক বছর যদি কাটা হয় তাও শেষ হবে না কলা পাতায়। সেখান থেকে ফিরে গিয়ে আমি তোমাদেরকে করে দেখাবো পেটা পরোটা আর ঘুগনি, খুব দারুণ একটা রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। চলো চলে যাই রান্নাঘরে। ভালো খাওয়া হচ্ছে, খুব সুন্দর খাওয়া হচ্ছে। হাওয়া খেয়ে তো চলে এলাম, এসে দেখি হালকা মেক করেছে পেটা পরোটা আর ঘুগনি, দারুণ হচ্ছে একটা রেসিপি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর পেটা পরোটা আর ঘুগনি তো সবাই জানো বা সবাই করতেও পারো, কিন্তু আজকে একটু আমি অন্যভাবে করব। দেখো কীরমভাবে করছি, চলো রেসিপি শুরু করি। প্রথমেই আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর, এই মটরটা এই কড়ার মধ্যে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো, কোনো অসুবিধা নেই। কড়ার মধ্যে দিয়ে দেব, উনুন ধরিয়ে মটর সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, আলু নিয়েছি, দুটো ডিম নিয়েছি, এখানে 750 ময়দা আছে। আর মশলার মধ্যে গরম মশলা, হলুদ, আদা রসুন বাটা, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো, 3টে তেজপাতা, পেঁয়াজ আর টমেটো কুচানো। এবার আমি আলু, 4টে আলু কেটে নেব। মটরটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেব। আলুটা কেটে নিয়েছি, এরম জলের মধ্যে থাক, আর মটরটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি আগে থেকে চলে রেখে দিয়েছি, এবার ময়দার মধ্যে শুধু লবণ দেব। লবণ দিয়ে দিলাম, ময়ম ছাড়াই পেটা বড়টা মাখাতে হয়। শুধু লবণ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব।
মটরটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হালকা সিদ্ধ হয়ে গেছে, হালকা না মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি আলুটা মটরের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলু দিয়ে দিলাম, ওর সঙ্গে আরও মটরটা সিদ্ধ করে নেব। ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে আবার আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ডো থেকে এবার আমি লেচি কেটে নেব। পেটার পরোটা সাধারণত বড় বড়ই হয়, কিন্তু আমি বড় বড় করব না, আমার চাকু যত বড় সেই অনুযায়ী করব। খুব বড় হবে না, বড় চাটু হলে তাহলে বড় বড় করে করে দিতাম, চাটু আমার ছোট। পেটা পরোটাতে ময়াম দেওয়া হয় না, কিন্তু যখন বেলবে তখন একটু বেশি করে ময়াম দিয়ে, বেশি করে তেল দিয়ে একটু বেলবে। এইবার আমি পরোটার শেপটা দিয়ে দেবো, যে কোনো ধার থেকে একটুখানি কেটে নেব। এই সাইডে এখানে একটু ধরতে হয়, ধরলে তবে পাকানোটা ঠিক থাকে। ভেঙে এই যে ধারটা আছে এই ধারটা টেনে নিয়ে এর মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এইটা ভালো করে মুড়ব। মুড়ে দিলাম, এবার এইটা যেদিকে ঘুরিয়েছি এদিকে ঘুরিয়েছি এরম এইদিকে ফের ঘুরি ঘুরিয়ে এরম চেপে দেব, তাহলে ভাঁজটা ঠিক থাকবে। এরমভাবেই আমি রেখে দেব। তোমরা দেখলে এটা একটা শেপ দেওয়া, আর একটা শেপ দেব আমি। তেল দিয়ে দেব, এইবার আমি এটা এরমভাবে ভাঁজ করে দিলাম, এটাকেও এরমভাবে ভাঁজ করে দিলাম, দিয়ে এটা মুড়ে দিলাম, দিয়ে এটাই মুড়ে দিলাম। এই ভাঁজটা সবাই বেশিরভাগ করে, এটা প্রচুর ভাঁজ পড়ে, ওটাও পড়ে তবে এইটা বেশি পড়ে। এইগুলো আমি এবার গামলির মধ্যে তুলে রাখছি, ঘুগনিটা করে নেব, নিয়ে তারপরে পরোটাটা করব। আমি ঘুগনিটা ততক্ষণ করে নিই। আলু আর মটরটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, লাবিয়ে নেব। কড়ার মধ্যে ঘুগনির জন্য সর্ষের তেল দিয়ে দেব, তিনটে তেজপাতা, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটার মাঝখানে একটু ফাঁকা করে নেব।
এই ফাঁকা জায়গাটায় যে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তোমরা বাড়িতে এরম ভাবে একবার ট্রাই করে দেখবে, এর স্বাদ একদম অন্যরকম হয়, এত সুস্বাদু হয় যে না খেলে একবার বুঝতে পারবে না। তবে ডিমটা ভালো করে ভাজবে কিন্তু, নাহলে ডিমের যে আঁচটানি গন্ধটা বিচ্ছিরি লাগবে ঘুগনির মধ্যে। ভাজগুলো সব হচ্ছে। আমাদের পাশে বিশাল বড় একটা খিরিশ গাছ ছিল, সেই খিরিশ গাছটা ভেঙে পড়ে গেছে, মানে একদম উল্টে গেছে, সেইটাকে কাটছে আর ওইরকম আওয়াজ হচ্ছে, মেশিনে কাটছে। এই যে ডিম থেকে দেখো একটা বুজবুজ বুজবুজ করে তেল বার হচ্ছে, তার মানে ডিমটা ভালোভাবে ভাজা হয়েছে। এইবার আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এইবার ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব। হালকা করে একটু জল দেব, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার মটর আর আলু সিদ্ধটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনির মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো। গরম মশলা, কুচানো কাঁচা লঙ্কা, ওপর থেকে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি পরোটাটা বেলে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, হাত দিয়ে এ করছি, টিপছি, যেদিকে পাঠাচ্ছি সেইদিকে চলে যাচ্ছে।
বেশি বড় করব না, আমার চাটু ছোট। তেল দিয়ে দেব, সাদা তেল। দেখো কত সুন্দর হয়েছে, আর গোলও হয়েছে, কি সুন্দর গোল হয়েছে দেখতে পাচ্ছ। দিয়ে দেবো চাটুর ওপরে, ওপর থেকে তেল দিয়ে দেবো। খুব সুন্দর ফুলবে, পাতলা করে বেলা আর এই রেস্টে রেখে দেওয়া, খুব সুন্দরভাবে ফুলবে। কত সুন্দর হচ্ছে দেখো, এই পরোটা সব ভালো, একটু পেটার সময় কষ্ট, এই গরম গরম পিটতে হয়। হয়ে গেছে, লাভিয়ে নেব। এইবার পেটাপিটির পালা। ময়াম দিইনি তাই দেখো কি সুন্দরভাবে ছেড়ে চলে গেল। পেটাপিটি হয়ে গেছে, কি সুন্দর দেখো, জালি জালি হয়েছে, একদম পাতলা, দেখেছো কি দারুণ হয়েছে, খুব কি সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম পাতলা, পুরো কাগজের মতন, কত সুন্দর হয়েছে। এরমভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। এরমভাবে থাকলো কলা পাতার ওপরে, খুব সুন্দর লাগছে। গোল একটা করেছি, এইবার চারকোনা একটা করব। এটাকেও লাভিয়ে নেব, নিয়ে পেটাপিটি করে নেব। আর আগে থেকে একটা বেলে রেখেছি, ওটা দিয়ে দেবো। দেখো গোলটাও যত সুন্দর হয়েছে, এটাও তত সুন্দরই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা তুলে নি, নিয়ে ওটাও ফিটে নেব। ফেটা পরোটা পিটে এখানটায় পরোটা ভর্তি হয়ে গেছে ঠিকরে ঠিকরে, আর এই পেটা পরোটা, পেটা পরোটা তো দেখলে কত সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা ছিঁড়ে যাচ্ছে, ভাজে ভাজে পুরো ছিঁড়ে যাচ্ছে। আমি যেরকমভাবে করেছি তোমরা একবার এরমভাবে করে হচ্ছে খেয়ে দেখবে, পুরো মিষ্টি দোকান বা হচ্ছে যারা পেটা পরোটা ঘুগনি বিক্রি করে বা আলু কষা বিক্রি করে, পুরো একদম তাদের মতন স্বাদ পাবে। আর এইভাবে যদি তোমরা ঘুগনি করো, ঘুগনিটা পুরো তরকার মতন স্বাদ আসবে, খুবই সুন্দর টেস্ট পাবে। আর আজকের আসি পরের ভিডিওতে, আবার দেখা হচ্ছে।